আজকে আমরা হায়ার ম্যাথ অধ্যায় সেট এই অধ্যায়ের আমরা সেকেন্ড ক্লাস করব। তো এর আগের দিন যে পড়াগুলো পড়াইছিলাম আমরা অনেকগুলো সংজ্ঞা পড়াইছিলাম, আজকে আমরা তার পরের থেকে শুরু করব। তো তোমরা প্রথমে ভিডিওটা থামায় জাস্ট এই পর্যন্ত লেখো। দেখো ভাই যেমন দিয়ে লিখি নাই, সো তোমরা এই পর্যন্ত লেখো, কারণ এখানে উদাহরণটা লিখতে হবে, আগে এই জিনিসটা লেখো। তো খেয়াল করো আমাদের এখানে আসা হচ্ছে সেটের সমতা। তো সেটের সমতা বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো, বলা হচ্ছে দুটি সেটের উপাদান সংখ্যা। খেয়াল করে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদের কি বলছে, উপাদান সংখ্যা সমান হলে তাদেরকে পরস্পর সমান সেট বলে। তাহলে দুইটা সেট আমরা মনে করো নিলাম, হচ্ছে মনে করলাম আমরা একটি সেট, মনে করি এ সমান সমান 3, 5, 7 এবং বি সমান সমান 5, 3, 3, 5, 7 আমরা মনে করো এরকম দুইটা সেট নিলাম। তাহলে এখানে যে সেট গুলো আছে খেয়াল করতো আমরা আগের দিন শিখেছি, তোমরা এটা পারবা, বলতো এ সেটে কয়টা উপাদান আছে, এ সেটে উপাদান আছে তিনটা, 3, 5, 7। তাহলে এবার ভাইয়াকে বলো তো তোমরা বি সেটে কয়টা উপাদান আছে, বলতো ভাই বলছি কি বি সেটে কয়টা উপাদান আছে। তাহলে বি সেটে উপাদান কয়টা আছে খেয়াল করো তো, তোমার বি সেটে উপাদান আছে হচ্ছে 3, বি সেটে উপাদান আছে হচ্ছে 5, বি সেটে উপাদান হচ্ছে 7। আমরা লাস্ট ক্লাসেও বলছি যে একাধিক সংখ্যা যদি রিপিট থাকে তাহলে আমরা তাকে একটা সংখ্যা হিসেবে গণনা করি। তাহলে আমাদের বি সেটেও উপাদান সংখ্যা আছে কয়টা বলো তো, তিনটা। তাহলে আমরা এখানে দেখো তো তোমরা যেমন দিয়ে এটা লেখো, যেমন মনে করি এ সমান সমান এটা, বি সমান সমান এখানে, এ সেটে উপাদান সংখ্যা সংখ্যা সমান সমান 3টি এবং বি সেটে উপাদান সংখ্যা সংখ্যা সমান সমান হচ্ছে 3টি। তাহলে খেয়াল করো আমাদের দুইটা সেট নিলাম, আমরা দুইটা সেটের উপাদান সংখ্যা সমান, অর্থাৎ এই সেটে যে যে উপাদান আছে 3, 5, 7, এই সেটেও দেখো 3, 5, 7 আছে। তাহলে এই দুইটা সেটকে আমরা বলবো হচ্ছে পরস্পর কি সেট, সমান সেট। তাহলে আমরা এটাকে লিখি, সুতরাং এ সমান সমান হচ্ছে বি। তাহলে তোমরা যেমন দিয়ে এই জিনিসটা এখানে লিখে নাও। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে উপাদানগুলো সমান হলে দুইটা সেটকে আমরা কি বলবো, সমান বলবো। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা একটা সেট নিলাম, মনে করেন এটা এই পর্যন্তই শেষ, তোমরা এই উদাহরণটা যেমনের নিচে লিখে নাও। আমরা আরেকটা টপিকে যাই এবার। মনে করো আমরা একটা সেট নিলাম এরকম, যে এ সমান সমান 3, 5, 7 আর বি সমান সমান নিলাম মনে করো হচ্ছে তোমার 5, 6, 8, তোমার দুইটা সেট নিলাম। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এ সেটে উপাদান সংখ্যা কয়টি বলো তো, এ সেটে উপাদান সংখ্যা হচ্ছে 3টি, আবার বি সেটে উপাদান সংখ্যা কয়টা বলো তো, 3টি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমাদের এ সেটে যেহেতু 3টা উপাদান, বি সেটেও 3টা উপাদান, তোমার সংজ্ঞায় বলো হচ্ছে উপাদান সংখ্যা সমান হলে তাদেরকে পরস্পর সমান সেট বলে। এখন খেয়াল করো তো এখানে 3টা উপাদান, এখানে 3টা উপাদান, এই 3টা দুইটাকে তুমি সমান সেট বলবা কিনা, এই দুইটাকে আমরা সমান সেট বলতে পারি না। কারণ কি, আমরা এই কথাটা একটু খেয়াল করো, উপাদান সংখ্যা সমান হলে, এই কথার মানে হচ্ছে উপাদানগুলো একই হলে, উপাদান সংখ্যা সমান হলে এই কথার মানেটা কি, উপাদানগুলো একই হলে। তাহলে তুমি খেয়াল করো তো এখানে উপাদান 3, এখানে উপাদান 3 একই, এখানে উপাদান 5, এখানে উপাদান 5 একই, এখানে উপাদান 7, এখানে উপাদান 7, অর্থাৎ সেম। অর্থাৎ উপাদান সংখ্যা সমান হলে এই কথাটার মানে কি, উপাদান সংখ্যা একই হলে আমরা তাকে হচ্ছে দুইটাকে সমান সেট বলতে পারবো। তাহলে এখানে খেয়াল করতো এখানে উপাদান 3টা, এখানে উপাদান 3টা, কিন্তু উপাদান সংখ্যা মিলে কিনা তোমার, মিলে না, সো এই দুইটাকে আমরা সমান সেট বলতে পারি না। তো এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি ভাইয়া এখানে লিখে দিছি, দেখো যে এ ও বি দুটি সেট সমান হবে যদিও কেবল যদি, মনে রাখবা ম্যাথমেটিক্সে এই যে এখানে একটা শব্দ ইউজ করছি আমরা, যদিও কেবল যদি, এই কথাটা আমরা কখন ইউজ করি ম্যাথমেটিক্সে, কোনো একটা কথাকে জোর দেওয়ার জন্য আমরা যদিও কেবল যদি শব্দটা ইউজ করি, অর্থাৎ এটা ব্যতীত কখনোই সম্ভব না, অর্থাৎ জোর দিয়ে বলার জন্য আমরা যদিও কেবল যদি শব্দটা ইউজ করি। খেয়াল করো এ ও বি দুটি সেট সমান হবে যদিও কেবল যদি কখন, এ বি এর উপসেট হয় কিংবা বি এর উপসেট হয়। তাহলে তুমি খেয়াল করো তো
উপসেট মানে কি ছিল বলো তো? আমরা আগের ক্লাসে পড়ছি, তোমরা হচ্ছে সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝে মুখস্থ করবা, না হলে আমাদের যত সামনে আগাবো তোমার ম্যাথগুলো বুঝতে এবং পরবর্তী টপিকগুলো বুঝতে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ ভাইয়া এসডাব্লিউ দিচ্ছি, তুমি খালি দেখে দেখে লিখে ভাইয়াকে এসডাব্লিউ পাঠায় দিচ্ছ, এতে কিন্তু কোনো শিখা হবে না। প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে বুঝে মুখস্থ করতে হবে, তাহলে সামনের পড়াগুলো বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের এখানে উপসেট আসছে, তাহলে আমরা আগের দিন পড়ছি উপসেট কি, যে একটা সেটের সকল সদস্য যদি আরেকটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা তাকে একটাকে আরেকটার উপসেট বলি। তাহলে তুমি খেয়াল করো তো, এ আর বি কি পরস্পর উপসেট কিনা বলতো? এ সেটের সকল সদস্য কি বি সেটে আছে কিনা? নাই, তাহলে বলো তো এ আমাদের বি এর উপসেট না। তাহলে আমরা এটাকে লিখি কিভাবে? এ বি এর উপসেট না। এবার আসো তো আমরা দেখি তো বি এর উপসেট কিনা। তাহলে দেখো তো বি সেটে যে সকল সদস্য আছে, শর্ত কি? সকল সদস্যকে আরেকটা সেটে থাকতে হবে। দেখো বি সেটের একটা মাত্র সদস্য এ সেটে আছে, কিন্তু আমাদের প্রশ্ন কন্ডিশন কি, সকল সদস্য থাকতে হবে। তাহলে যেহেতু সকল সদস্য নাই, তাহলে বিও এ এর কোনো উপসেট না। তাহলে বিও এ এর কোনো উপসেট না। তাহলে আমরা শুরুতে সংজ্ঞা অনুসারে দেখলাম যে এরা একজন আরেকজন যেহেতু সমান না, তাহলে তারা কি না, তোমার সমান সেট না। এরপরে আমরা এই কন্ডিশনটা দিয়ে মিলাও দেখলাম যে এই কন্ডিশনও যেহেতু অ্যাপ্লাই হচ্ছে না, এরা পরস্পর সমান সেট না। এবার আসো তো এই কন্ডিশনটা আমাদের এই ম্যাথটাতে প্রযোজ্য হয় কিনা, আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো বলো তো, এই সেটে উপাদান কে কে আছে? 3, 5, 7। তাহলে এই সেটে যে উপাদানগুলো দেখো তারা সবাই বি সেটে আসে। তাহলে আমরা এ সেট কে বি এর একটা কি সেট বলতে পারি? আমরা হচ্ছে একটা উপসেট বলতে পারি। তাহলে হচ্ছে এ উপসেট হচ্ছে বি। আবার তুমি খেয়াল করো তো বি সেটের সকল সদস্য, দেখো বি সেটের সদস্য কে? 3 এটা আছে, বি সেটের সদস্য 5, 5ও আছে, 7, 7ও আছে। তাহলে বি সেটের সকল সদস্য আবার এ সেটে আছে, তাহলে বি ও এ এর একটা কি সেট বলো তো? উপসেট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি উপসেট অফ এ। তাহলে তুমি খেয়াল করো যখন এই কন্ডিশনটা হয় তখনই দুইটা সেট কি হয়, পরস্পর সমান হয়। এছাড়া কখনো তোমার পরস্পর সমান হতে পারে না। এই জিনিসগুলো এমসিকিউতে আসে যে এ ও বি যদি পরস্পর সমান হয় তাহলে নিচের কন্ডিশন সত্য, অর্থাৎ এ আর বি সমান হলে তোমার এই দুইটা কন্ডিশন সত্য, এছাড়া কখনো হওয়া পসিবল না। অর্থাৎ একটা আরেকটার উপসেট, অর্থাৎ দুজনে দুজনের উপসেট হতে হবে, তাহলে দুইটা সেট কি হবে, পরস্পর সমান হবে। তো তোমরা এই লাইনটা লেখো। এরপরে আসো আমরা, তোমরা এই যে সেটের অন্তর এই জিনিসটা এবার লেখো। তো খেয়াল করো আমরা যদি সেটের অন্তরে আসি, দেখো বলা হচ্ছে কি এ ও বি দুটি সেট হলে সি ইকুয়াল, দেখো এখানে আমরা একটা চিহ্ন ইউজ করছি, এই চিহ্নটা কি? তো তোমরা ভাইয়া বুঝাচ্ছি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লেখো, যেমন পর্যন্ত যেমনটা ভাইয়া লিখতেছি। তো তুমি আসো, আমরা মনে করলাম আমাদের একটা সেট আছে এরকম, যে ভাইয়া ইচ্ছা মতো একটা সেট নিলাম যে এ সমান সমান, বা তোমরা এভাবে লেখো যে মনে করি এ সমান সমান 1, 2, 3, 4, 5, 6, আর বি সমান সমান আমরা আরেকটা সেট নিলাম 2, 4, 6। তাহলে আমরা দুইটা সেট নিলাম। এখন আমরা অন্তর, সেটের অন্তর এই কথার মানে হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করা। খেয়াল করো ভাই কথাটা, সেটের অন্তর এই কথার মানে হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটকে আমরা বিয়োগ করব। তাহলে তুমি খেয়াল করো তো যে এ বা এই যে এইখানে ভাই একটা চিহ্ন লিখছি, খেয়াল করো এখানে একটা চিহ্ন, এটা কিভাবে লিখবো খেয়াল করো, এভাবে করে বাঁকায় এটাকে লিখতে হয়। তাহলে এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে অন্তর চিহ্ন। যেটাকে তোমরা এভাবে লিখছো ভাইয়া যদি লিখি তাহলে তোমাদের আরো বুঝতে হবে, অর্থাৎ এ এইভাবে একটা চিহ্ন, চিহ্নটার উচ্চারণ কি ভাই একটু পরে যাচ্ছি, এবং সহায় একটা চিহ্ন বি, এটা মানে হচ্ছে এ বিয়োগ বি। ঠিক একইভাবে তোমার বি এভাবে বাঁকায় দিয়ে এ, এই কথার মানে হচ্ছে বি বিয়োগ এ। তাহলে আমরা এই চিহ্নটা বুঝলাম যে এরকম একটা সহায় চিহ্ন দেওয়া মানে হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। এখন আমরা সেট এ অধ্যায়ে এই চিহ্নটাকে আমরা উচ্চারণ করি হচ্ছে বাদ। আমরা কি বলি এই চিহ্নটাকে? আমরা উচ্চারণ করি বাদ এই কথা দ্বারা। তাহলে আসো আমরা এবার এই কথাটা বুঝি। তাহলে এ বাদ বি এটা দ্বারা কি বুঝাবে আমরা আসো, বা বি বাদ এ এটা দ্বারা কি বুঝাবে? তাহলে এ বাদ বি এই কথার মানে ভাইয়া লিখলাম কি, এ মাইনাস বি। এই কথার মানে হচ্ছে এ সেটের বলো তো তোমার নর্মালি এটা থেকে এটা যদি বিয়োগ করে, এই কথার মানে কি বলো তো? দেখো এটা 2, এটাও 2, এটা 4, এটাও 4, এটা 6, এটাও 6। তাহলে বলো তো তুমি একই রকম জিনিসগুলো কি হবে, বিয়োগ দিয়ে দিবা। তাহলে আমরা অন্তর এই কথাটা দ্বারা বোঝায় হচ্ছে প্রথম সেটের যে উপাদানগুলা দ্বিতীয় সেটের সাথে মিলবে
তুমি জাস্ট ওই উপাদানগুলো বাদ দিয়ে, খেয়াল করে এখানে আমরা ওয়ার্ডটা ইউজ করতেছি কি, বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অন্তঃসেট। যেমন তোমার এখানে প্রথম সেটটা হচ্ছে কত, 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে মাইনাস বি সেটটা হচ্ছে তোমার 2 4 6। তাহলে ভাইয়া কি বললাম, প্রথম সেটের যে উপাদানগুলা দ্বিতীয় সেটের সাথে মিলবে, তাহলে প্রথম সেটের কোন উপাদানগুলা দ্বিতীয় সেটের সাথে মিলতেছে, তোমার 2 4 6, এরা হচ্ছে দ্বিতীয় সেটের সাথে মিলতেছে। তাহলে তোমাকে বলা হচ্ছে এই উপাদানগুলা বাদ দিয়ে যে উপাদানগুলা থাকবে, তাহলে এই উপাদানগুলা বাদ দিলে কত থাকে, খেয়াল করো তো এখানে 1 3 5, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে ম্যাথমেটিক্যালি এ বাদ বি। তাহলে এ বাদ বি বলতে বুঝবো আমরা এ সেটের যে উপাদানগুলা বি এর সাথে মিলবে ওইগুলাকে বাদ দিয়ে দিব, আর বি বাদ এ, এই কথাটা দ্বারা বুঝবো হচ্ছে আমরা বি সেটের যে উপাদানগুলা এ সেটের সাথে মিলবে তাদেরকে আমরা বাদ দিয়ে দিলে যে সেটটা পাবো তাকে আমরা বলি হচ্ছে বি বাদ এ বা হচ্ছে অন্তর। তাহলে এবার আসো আমরা সংজ্ঞাতে যদি যাই, বলা হচ্ছে এ ও বি দুটি সেট হলে সি ইকুয়াল এ বাদ বি সেটটিকে দুটি সেটের অন্তর বলো, অর্থাৎ এ আর বি যদি দুইটা সেট হয় তাহলে এ বাদ বি এটাকে আমরা বলি হচ্ছে অন্তর সেট, আর সেটাকে আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করলাম মনে করো। তাহলে এ বাদ বি অর্থাৎ এ মাইনাস বি, একে পড়া হয় এ বাদ বি, তাহলে এই লাইনটা তোমরা একটা আন্ডারলাইন করে রাখবা যে একে পড়া হয় এ বাদ বি, অর্থাৎ ওই যে আমরা কি করি এ সেট থেকে যে সদস্যগুলো মিলে ওইগুলাকে কি করি বাদ দিয়ে দিই, তাহলে এই কারণে আমরা এই চিহ্নটাকে বাদ বলা হয়। আচ্ছা তারপর সি ইকুয়াল এ বাদ বি অর্থাৎ খেয়াল করো এখন এই জিনিসটাকে আমরা গঠন পদ্ধতিতে কিভাবে লিখছি এটা একটু ভাবে বুঝাই দিই। খেয়াল করো আমরা এ বাদ বি এটা হচ্ছে মনে করো আমাদের অন্তর সেটটা। তাহলে একটু আগে তুমি খেয়াল করো তো আমরা যে এক্সাম্পলটা নিছিলাম যে এ সমান সমান ছিল হচ্ছে তোমার 1 2 3 4 5 6, আর বি সমান সমান ছিল হচ্ছে তোমার 2 4 6। তাহলে বলো তো আমরা সি সমান সমান এ বাদ বি, এই কথার মানে কি যারা মিলবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাদ দিয়ে আমরা কত পাইছিলাম 1 3 5। তাহলে খেয়াল করো তো সি সেটে যে সদস্যগুলো আসছে, খেয়াল করো কথাটা যে আমাদের সি সেটে যে সদস্যগুলো আসছে তাদেরকে ভাইয়া মনে করো ধরে নিলাম সদস্যগুলোকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি এক্স দ্বারা। তাহলে আমরা দেখো কিভাবে ভাইয়া গঠন পদ্ধতিতে লিখতেছি সি সমান সমান এক্স, এই কথার মানে কি যে সি সি এর যে উপাদানগুলো তারা হচ্ছে কি এক্স। যেন খেয়াল করো আমরা এবার এক্স এর পরিচয় দিচ্ছি, দেখো তো এক্স যে উপাদানগুলো আছে এরা কত বলো তো 1 3 5, এ 1 3 5 দেখো তো কার সদস্য, এ সেটের সদস্য, দেখো তো 1 3 5 সি এর যে মানগুলো আসছে এরা কি বি সেটের মধ্যে আছে কিনা, অবশ্যই নাই, অর্থাৎ আমরা যে সদস্যগুলো পাইলাম সি সেটের মধ্যে তারা কোথায় আছে, তারা হচ্ছে এ সেটের মধ্যে আছে। তাহলে আমাদের এক্স এর পরিচয় কি হবে বলো তো, এক্স হচ্ছে সি সেটের সদস্য এবং এই এক্স এর মানগুলো কোন সেট থেকে আসছে, দেখো তো এ সেট থেকে, তাহলে আমাদের এক্স এর পরিচয়টা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স হচ্ছে এ এর সদস্য, অর্থাৎ এক্স যে উপাদানগুলো এগুলো হচ্ছে এ থেকে আসবে। তুমি এখানে কমা ইউজ করতে পারো বা এবং ইউজ করতে পারো কোনো সমস্যা নাই। এক্স ইজ নট এলিমেন্ট অফ বি, অর্থাৎ এক্স এর যে সদস্যগুলো আছে এরা বি এর মধ্যে থাকবে না, তাহলে দেখো তো এরা বি এর মধ্যে আছে কিনা, 1 3 5 দেখো বি এর মধ্যে কিন্তু এই উপাদানগুলো নাই, অর্থাৎ এ বাদ বি এটাকে আমরা গঠন পদ্ধতিতে লিখলে এরকম হয়। তাহলে তোমাকে ভাইয়া মনে করো দিলাম হচ্ছে বি বাদ এ, এটাকে তাহলে আমরা গঠন পদ্ধতিতে লিখলে কেমন হবে, তাহলে মনে করো যে সি সমান সমান হচ্ছে বি বাদ এ, তাহলে এটাকে যদি আমরা এবার গঠন পদ্ধতিতে লিখি তাহলে এটা কেমন হবে খেয়াল করো, তাহলে আমরা সি সমান সমান আমাদের হচ্ছে সি সমান সমান এক্স, অর্থাৎ সি এর সদস্য হচ্ছে কে এক্স। তাহলে এবার আমরা কি করব এক্স এর পরিচয় দিব, যেন এক্স বলো তো এখন এক্স কার সদস্য হবে, তুমি দেখো বি বাদ এ, এ কথার মানে হচ্ছে তুমি বি থেকে এ কে বাদ দিয়ে দিবা, দিলে যে সদস্যগুলো থাকবে তারা অবশ্যই বি এর সদস্য হবে, তাহলে এক্স এলিমেন্ট অফ হবে হচ্ছে বি কমা এক্স ইজ নট এলিমেন্ট অফ এ, অর্থাৎ এখানে বি বাদ এ, এই কথা দ্বারা আমরা বুঝবো হচ্ছে এক্স এর যে সদস্যগুলো আছে তারা হচ্ছে আমাদের বি সেটের সদস্য হবে কিন্তু তারা এ সেটের সদস্য হবে না। এরপরে খেয়াল করে আমাদের কি বলা হচ্ছে, এখন এই যে এই পরিচয়গুলো আমরা দিচ্ছি যে অর্থাৎ
বিএ যে সকল উপাদান আছে এ হতে সে সকল উপাদান বাদ দিলে এ বাদ বি পাওয়া যাবে। তো একটু আগে ভাইয়া অঙ্কটা করে দেখাইছি যে এ বাদ বি মানে কি, বি এ যে সকল উপাদান আছে আমরা এ থেকে ওইগুলা বাদ দিয়ে দিলে হচ্ছে আমরা এ বাদ বি পাবো। অনুরূপ ভাবে এ এ যে সকল উপাদান আছে বি হতে সে সকল উপাদান বাদ দিলে বি বাদ এ পাবা। যেমন ভাইয়া তুমি খেয়াল করো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম 1 2 3 4 5 6 আর বি ছিল কত, বি ছিল হচ্ছে 2 4 6। তাহলে দেখো তো আমরা যখন এ বাদ বি বের করছো, তুমি খেয়াল করো এ বাদ বি যখন বের করছি আমরা, দেখো তো কি তোমার বি এর সদস্য 2 এটার সাথে মিলে গেছে, 4 এর সদস্য 4 মিলে গেছে, 6 6। তাহলে দেখো তো বি এর যে সদস্যগুলো এ থেকে যদি এগুলাকে বাদ দিয়ে দাও তাহলে কত থাকে, 1 3 5 ছিল আমাদের। তাহলে এটাকে আমরা বলছি, খেয়াল করো যে বি এ যে সকল উপাদান আছে এ হতে সে সকল উপাদান বাদ দিলে, বি এ উপাদান আছে 2 4 6, দেখো আমরা এ থেকে 2 4 6 বাদ দিয়ে দিলে কত থাকে, 1 3 5 বাদ দিলে এ বাদ বি পাওয়া যায়। তাহলে তার উল্টাটাই হচ্ছে, অনুরূপ ভাবে এটাকে করলে হচ্ছে আমরা বি বাদ এ পাই। তাহলে উদাহরণটা ভাই এটা দিয়ে যেটা বুঝালাম এখানে লিখে রাখো, এরপরে হচ্ছে তোমরা পূরক সেট এই জিনিসটা একটু লেখো। তো আমাদের পূরক সেটটাও তোমরা এই পর্যন্ত লিখে নাও, লিখে তারপরে যা উদাহরণের জন্য একটু জায়গা খালি রাখো। তো আসো আমরা পূরক সেট এই জিনিসটা কি বুঝবো। তো ভাইয়া এটাও তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝায় তাহলে বুঝতে সুবিধা হবে। যে যেমন তো আমরা মনে করলাম তোমার হচ্ছে এ সমান সমান 1 2 3 এবং ইউ সমান সমান 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের ইউ। এখন আমরা আগের ক্লাসে আমরা পড়াইছিলাম বলতো ইউ দ্বারা আমরা কি বুঝাই, ইউ দ্বারা বুঝি হচ্ছে আমরা সার্বিক সেট, ইউ দ্বারা আমরা কি বুঝি সার্বিক সেট। তাহলে তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের পূরক সেটটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে যে পূরক সেট কি, এবং একটা ম্যাথ দিয়ে বলবে এই ম্যাথটার পূরক সেটটা তুমি বের করো। তাহলে আসো আমরা পূরক সেটটা কি এই জিনিসটা একটু বুঝি, যে কোন একটা সেটের পূরক সেট এই কথা দ্বারা বুঝবো আমরা হচ্ছে যে তোমার সার্বিক সেট থেকে ওই সেটটাকে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমরা ওই সেট যে সেটটা পাই তাকে হচ্ছে আমরা পূরক সেট বলি। তাহলে খেয়াল করো কি বললাম, যে সার্বিক সেট থেকে কোন একটা সেটকে আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে আমরা কি সেট পাই, পূরক সেট পাই। তাহলে তুমি খেয়াল করো আমাদের সংজ্ঞাটা কি বলছে, সার্বিক সেট হতে কোন সেটের সদস্যগুলোকে বাদ দিলে, সার্বিক সেট হতে কোন সেটের সদস্যগুলোকে বাদ দিলে। তাহলে খেয়াল করো তো আমরা বাদ দিই, মনে করো যে ইউ বাদ এ সমান সমান ইউ মানে কত, খেয়াল করো 1 2 3 4 5 6 আমরা বাদ এ, এ সদস্যগুলো খেয়াল করো 1 2 3। তাহলে যে কথাটা বলতেছো তুমি ওই কাজটা এখানে করো একই সাথে সাথে, যে সার্বিক সেট হতে কোন সাথে সদস্যগুলো বাদ দিলে, তাহলে সার্বিক সেট থেকে তুমি সদস্যগুলোকে বাদ দাও, কাকে কাকে বাদ দিবা, খেয়াল করো 1 এর সাথে 1 মিলছে তাহলে 1 বাদ যাবে, তারপর হচ্ছে 2 মিলছে 2 বাদ যাবে, 3 মিলছে 3 বাদ যাবে। তাহলে আমাদের থাকে কত, এখানে থাকে হচ্ছে তোমার কত 4 5 6। তাহলে এবার আসো আমাদের সংজ্ঞার পরের লাইন থেকে, বাদ দিলে যে সেট পাওয়া যায় তাহলে বলো তো আমরা কোন সেট পাইছি, এই সেটটা পাইছি তাই না, 4 5 6 এরকম একটা সেট পাইছি, তাকে ওই সেটের পূরক সেট বলে। অর্থাৎ এটাকে হচ্ছে আমরা ওই সেট বলতে বুঝবো হচ্ছে এ সেটের পূরক সেট বলে। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এস এ যে কোনো সেট হলে এর পূরক সেটকে, দেখো আমাদের প্রকাশ পদ্ধতিটা এগুলো মনে রাখতে হবে, কোনটাকে আমরা কিভাবে প্রকাশ করি, খেয়াল করো যে আমরা পূরক সেটকে কি দ্বারা প্রকাশ করি, এ প্রাইম বা হচ্ছে এ সি দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে এ এবং ইউ এত হলে এ এর পূরক সেট, পূরক সেট এ প্রাইম সমান সমান, খেয়াল করো তো এবার আমরা সংজ্ঞার সাথে মিলাই এটা লিখতে পারি না, এ প্রাইম সমান সমান হচ্ছে ইউ বাদ এ। অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা কোনো একটা সেটকে যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমরা যে সেটটা পাই তাকেই বলি হচ্ছে আমরা পূরক সেট। তো তোমাদেরকে এখান থেকে ভাইয়া যদি একটা এক্সাম্পল দিই আরেকটা, তোমরা এটা এটার নিচে লিখে রাখো। তো ভাইয়া একটা এসডব্লিউ দিচ্ছি তোমাদেরকে, যে মনে করো যে এ সমান সমান এক্স ওয়াই জেড এবং ইউ সমান সমান এক্স ওয়াই জেড, বা এভাবে না লিখে লিখলাম হচ্ছে
a b x t z y होले a এর পূরক সেট নির্ণয় করো, পূরক সেট নির্ণয় করো। তারপর আরেকটা SW দিচ্ছি হচ্ছে এরকম, মনে করো হচ্ছে b সমান সমান 2 4 6 এবং u সমান সমান 2 4 6 8 10 12 হলে BC is equal to what? তো এই দুইটা SW তোমরা করবা, ভাইয়া এখান থেকে যা পড়াইছি এখান থেকে SW করবা। তাহলে এখন আসো আমরা পরের যে টপিকটা আছে, আমরা পরের টপিকটাতে যাই। খেয়াল করো পরের যে টপিকটা আছে তোমার হচ্ছে শক্তি সেট, এটা এখন লিখবা না, এটা লেখার আগে আমরা আরো একটা ম্যাথ করাই, করাইলে তাহলে হচ্ছে তুমি এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। তো ভাইয়া এখানে তোমরা একটা এক্সাম্পল লেখো, মনে করো হচ্ছে আমরা এক্সাম্পল নিলাম a সমান সমান x y z হলে, a সমান সমান x y z হলে a এর উপসেট গুলো লিখো এবং প্রকৃত উপসেট গুলো বাছাই কর। তো খেয়াল করো আমাদের এখানে যে ম্যাথটা ভাই লিখলাম, তো a সমান সমান x y z হলে a এর উপসেট গুলো লিখো এবং প্রকৃত উপসেট গুলো বাছাই করো। আমরা জানি উপসেটের মধ্যে আবার কিছু উপসেট থাকে হচ্ছে কি সেট, প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট কোনটা আমরা আগের ক্লাসে পড়াইছি, ভাই বারবার বলতেছি আমরা যত সামনে যাব এই সংজ্ঞাগুলো বারবার আসবে, সো ভালো করে সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবা। প্রকৃত উপসেট কোনগুলো বলতো, যে কোনো একটা উপসেটের সদস্য থেকে যদি মূল সেটের সদস্য সংখ্যা কি থাকে বেশি থাকে তাহলে আমরা ওই টাইপের সেটগুলোকে কি বলি, প্রকৃত উপসেট। তো আমরা আসো আমরা উপসেটগুলো কিভাবে লিখি, খেয়াল করো আমরা যদি সমাধান দেখি, যে সমাধান দেওয়া আছে a সমান সমান হচ্ছে x y z। এখন খেয়াল করো আমরা a এর কি লিখব, উপসেটগুলা লিখব। এখন a এর উপসেটগুলা লেখার আগে তোমরা তোমাদের খাতার কোন এক জায়গায় এই জিনিসটা একটু লিখে রাখো। খেয়াল করো ভাই এখানে একটা জিনিস লিখছি, এই জিনিসটা তোমাদের একটু ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া এই জিনিসটা বুঝাই দিই, তোমরা এটা একটু আগে লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ম্যাথটার আশেপাশে এটা লিখো, তাহলে হচ্ছে তোমাদের একসাথে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখো। এই ম্যাথটার পাশে, ভাই বারবার বলতেছি এই ম্যাথটার পাশে এটা লিখে রাখো, এটা ম্যাথের কোনো পার্ট না, বাট এই টাইপের ম্যাথ করতে এবং আমাদের এখানে দেখো একটা টপিক আছে শক্তি সে, ওইটা বুঝতেও তোমার এই জিনিসটা লাগবে। তো এই জিনিসটা আগে বুঝায় তারপর আমরা ম্যাথটা সলভ করি। তো এই ম্যাথটার পাশে এটা লেখার পরে খেয়াল করে এখানে কি বলা হচ্ছে আমাদের, ফাঁকা সেট, অর্থাৎ আমরা জানি এটাকে কি বলি আমরা, অরি বলি, অরি যে কোনো সেটের একটা উপসেট, অর্থাৎ ফাঁকা সেট যে কোনো সেটেরই একটা উপসেট, এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটেরই একটা উপসেট। এখন কোশ্চেন হচ্ছে কেন ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হয়, কারণ যে ভাই আমার এখানে তো ফাঁকা সেট দেখতে পাচ্ছি না, বলতো ফাঁকা সেট মানে কি, নাই কিছুই নাই। তাহলে বলতো এখানে এক্স ওয়াই জেড আছে, আবার মনে মনে তুমি চিন্তা করতেও পারো এখানে কিছু একটা উপাদান আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, ওই রকম ওইটা হিসাব করো তুমি এখানে ফাঁকা সেট একটা লিখতে পারো। কিংবা আমরা অন্যভাবে যদি চিন্তা করি, এখানে যে কন্ডিশনটা লেখা আছে খেয়াল করো কি লেখা আছে, যে তোমার ভাইয়া এই ম্যাথটা পড়ে যাচ্ছে আগে এটা বুঝাই দিই, মনে করো ফাই ফাঁকা সেট অফ এ, এই কথাটার মানে কি বলতো, এই কথার মানে হচ্ছে যে এইখানে যতগুলা সদস্য আছে তারা সবাই এ এর মধ্যে আছে। খেয়াল করো কথাটা, যে আমাদের উপসেট না, যে ফাই তোমার অরি উপসেট হচ্ছে এ, এই কথার মানে হচ্ছে ফাঁকা সেটে যতগুলা সদস্য আছে তারা সবাই এ সেটের মধ্যে আছে। এখন কিন্তু যদি যে ভাই আমার ফাঁকা সেট কেন এটার উপসেট হবে, যদি না হতো তাহলে আসো আমরা ওই কন্ডিশনটা বুঝলে এটা বুঝতে সুবিধা হবে। মনে করো ফাঁকা সেট এ এর উপসেট না, তাহলে বলো তো উপসেট না কখন হয়, যেমন ভাই একটা ম্যাথ লিখি, মনে করো এ সমান সমান 2 3 4,
আর বি সমান সমান মনে করো আমরা লিখলাম হচ্ছে 2 4 1, আমরা মনে করে এরকম লিখলাম। এখন খেয়াল করো তো বি এ এর উপসেট হবে কিনা, বি এ এর উপসেট হবে কিনা, খেয়াল করো তো বি এ 2 আছে এখানেও 2 আছে, বি এ 4 আছে এখানেও 4 আছে, কিন্তু দেখো তো এখানে আছে 1 এখানে 1 নাই। তোমরা উপসেটের সংজ্ঞাটা যদি ভুলে যাও আরেকবার দেখো, লেখা আছে যে বি সেটের প্রত্যেকটা উপাদানকে তোমার এ সেটে থাকতে হবে, বি সেটের প্রত্যেকটা উপাদানকে কি করতে হবে বলো তো এ সেটে থাকতে হবে, যদি থাকে তাহলে উপসেট, যদি না থাকে তাহলে কি সেট বলো তো, তাহলে হচ্ছে উপসেট না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি উপসেট না কার এ। এখন আসো তুমি এবার এটা বুঝো বলতো, উপসেট কখন হয় না, উপসেট যখন হয় না তখন বি এ একটা সদস্য থাকে যেটা এতে থাকে না, খেয়াল করো বি এ একটা সদস্য থাকে যেটা এতে থাকে না। এবার আসো আমরা এখানে বলো তো, ফাঁকা সেট যদি এ এর উপসেট না হতো এ কথার মানে কি বলো তো, ফাঁকা সেটে এমন একটা সদস্য আছে যেটা এতে নাই, কিন্তু তুমি বলো তো ফাঁকা সেটের সংজ্ঞাই হচ্ছে তার মধ্যে কোনো উপাদান থাকবে না, কিন্তু তুমি যদি বলো যে এটা এটার উপসেট না, এ কথার মানে কি হয়ে যায়, ফাঁকা সেটের মধ্যে অবশ্যই একটা উপাদান আছে যেটা এর মধ্যে নাই, যেটা ফাঁকা সেটের যে সংজ্ঞা বা যে ধারণা তার সম্পূর্ণ পরিপন্থী। সো এটা কখনোই হতে পারে না যে ফাঁকা সেটে কোনো উপাদানই থাকতে পারে না। তাহলে ফাঁকা সেটে যদি কোনো উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট অবশ্যই কি হবে বলতো, একটা উপসেট হবে। সো এটা মুখস্থ রাখবা, কারণ এই টাইপের ম্যাথগুলা যখন আসে যে উপসেট লেখো তখন তুমি ফাঁকা সেটটা লিখতে ভুলে যাও। সো এটা বক্স করে রেড পেন দিয়ে ভিডিয়ায় লিখে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আসো আমরা এখনকার যে ম্যাপটা আসি, আমরা তাহলে আমাদেরকে উপসেট গুলা লিখতে বলছে, তাহলে আসো আমরা উপসেট গুলা কিভাবে লিখবো খেয়াল করো, যে এ এর উপসেট সমূহ সমান সমান, খেয়াল করো প্রথমে তুমি লিখে ফেলবো হচ্ছে ফাঁকা সেটটা, কারণ কি আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটেরই একটা কিসের উপসেট, তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে ফাঁকা সেটটা, কমা দিয়ে তুমি খেয়াল করো তো এইখান থেকে তুমি যতগুলা উপসেট লিখতে পারো ততগুলাকে আমরা বলবো হচ্ছে কি এর উপসেট। তাহলে তোমার ইচ্ছা মতো তো টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষার হলে গোলায় ফেলবা। তাহলে আমরা ইচ্ছা মতো নিব, তাহলে প্রথমে নিবা সিঙ্গেল সিঙ্গেল করে, তাহলে আমরা এখানে এক্স কে একটা সেট হিসেবে লিখতে পারি, অর্থাৎ প্রথমে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে নিচ্ছি আমরা, খেয়াল করো ওয়াই কে একটা আমরা উপসেট লিখতে পারি, তারপর হচ্ছে জেড কে একটা উপসেট লিখতে পারি ভাইয়া। তো খেয়াল করো আমরা তাহলে দেখো, আমরা প্রথমে টেকনিকটা খেয়াল করো, প্রথমে আমরা লিখবো কি ফাঁকা সেটটাকে, তারপরে প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল করে লিখবা, তাহলে 1 2 3, দেখো তো এক্স একটা উপসেট কিনা, অবশ্যই, কারণ কি এক্স এর উপাদান একটা এবং এটাই এতে আছে। ওয়াই একটা উপসেট কিনা, হ্যাঁ উপসেট, কারণ কি ওয়াই একটা সদস্য যেটা এখানেও আছে, সেম একইভাবে। তাহলে একটা একটা করে লেখার পরে তুমি লিখবে আবার দুইটা দুইটা করে, তাহলে খেয়াল করো তো আমরা দুইটা দুইটা করে লিখলে কত লিখতে পারি, এক্স আর ওয়াই মিলে একটা বানাইতে পারি, তারপরে হচ্ছে তোমার ওয়াই আর জেড মিলে একটা বানাইতে পারো, খেয়াল করে এক্স ওয়াই ওয়াই জেড তারপরে জেড এক্স, তারপরে হচ্ছে আমরা জেড আর এক্স এটা দ্বারা আর একটা বানাইতে পারি। তাহলে খেয়াল করো ভাই সিকোয়েন্সটা কিভাবে গেলাম, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, অর্থাৎ দুইটা দুইটা যখন করে নিছি তাহলে এই সিকোয়েন্স গুলো মনে রাখবা, যে কোনোটা তুমি এরকম ভাঙাইতে পারবা, এক্স আর ওয়াই দেখো পাশাপাশি ওয়াই জেড তারপর আবার জেড এক্স, তাহলে আমরা দুইটা দুইটা করে ভাঙালাম। তাহলে বলো তো আর লেখা যায় কিনা, এখানে ফাঁকা সেট লিখলাম, একটা করে লিখলাম, দুইটা করে লিখলাম, বলতে এখানে উপাদান কয়টা, তিনটা, তাহলে একটাতে আমরা লিখতে পারি কয়টা, তিনটাই থাকবে, তাহলে আমাদের আরেকটা আসবে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যে উপসেট গুলা, অর্থাৎ এ সেট থেকে যতগুলো উপসেট বানানো যায় এখানে হচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া লাস্টেরটা কি উপসেট হচ্ছে কিনা বলতে, আমাদের সংজ্ঞায় কি ছিল যে সেটের সকল সদস্য যদি ওই সেটে থাকে, দেখো তো এখানে এক্স ওয়াই জেড এরা সবাই এখানে আছে, সো আমরা এটাকে চাইলে কি বলতে পারি, উপসেট বলতে পারি। এখন তাহলে আমাদেরকে বলা হলো উপসেট গুলা লিখো, তাহলে আমরা উপসেট গুলা লিখলাম, এবং এটা ভাইয়া বারবার বলতেছে এটা লিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে লিখবা ফাঁকা সেট, পরে লিখবা সিঙ্গেল সিঙ্গেল, পরে দুইটা দুইটা, তারপরে যে তিনটা আছে দেখো আমরা ওই তিনটা লিখে ফেললাম। এবার আসো আমরা, তোমাকে বলা হচ্ছে যে প্রকৃত উপসেট গুলা বাছাই করো। এখন প্রকৃত উপসেট কোনগুলা বলো তো, প্রকৃত উপসেট গুলা হচ্ছে আমরা আগের দিন পড়েছি যে মূল সেট থেকে, খেয়াল করো মূল সেট থেকে যে সকল উপসেটের সদস্য সংখ্যা কম হবে, খেয়াল করো মূল সেট থেকে যে সকল
সেটে সদস্য সংখ্যা কম হবে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আসো আমরা প্রকৃত উপসেট যদি লিখি, এ এর প্রকৃত উপসেট উপসেট সমূহ, খেয়াল করো ভাই আস্তে আস্তে লিখি বলতো, প্রথমে আসবে হচ্ছে ফাই, তারপর হচ্ছে এক্স, কারণ কি এক্স কেন আসতেছে, মূল সেটে উপাদান কয়টা, তিনটা, এক্স উপাদান কয়টা, একটা, সো এটা একটা প্রকৃত উপসেট। আমাদের সংজ্ঞা কি ছিল, মূল সেট থেকে উপাদান সংখ্যা কম থাকবে, তাহলে ওয়াই, তারপর হচ্ছে কমা জেড, তারপরে এক্স ওয়াই, তোমার হচ্ছে ওয়াই জেড জেড এক্স। এখন খেয়াল করতো লাস্টেরটা আসবে কিনা, না, কারণ কি বলতো লাস্টেরটা উপাদান সংখ্যা তিন, তোমার মূলটাতে উপাদান সংখ্যা তিন, সো আমাদের এটা আসবে না, কারণ কি প্রকৃত সেট হতে হলে মূল সেট থেকে উপসেটের সদস্য সংখ্যা কম হতে হয়, কিন্তু এই দুইটা যেহেতু সমান হয়ে গেছে সো এটা প্রকৃত উপসেট না, আমাদের প্রকৃত উপসেট হচ্ছে এগুলা। এখন এখান থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভাই লিখবো, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তুমি একটু গণো তো আমাদের উপসেট কয়টা পাইছি, একটা সেট দেওয়া ছিল এ, তাহলে এ সেটের উপসেট কয়টা পাইছি আমরা গণো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এ সেটের উপসেট কয়টা হচ্ছে বলতো 8টা। আবার বি সেটের উপসেট কয়টা আছে গণো তো একটু, 1 2 3 4 5 6 7, অর্থাৎ প্রকৃত উপসেট সংখ্যা সব সময় সর্বদা তোমার উপসেট সংখ্যা থেকে এক কম হবে, কারণ কি অলওয়েজ তোমার এটা আর এটা সেম হয়ে যাবে, সো এটাকে বাদ দিলেই তুমি হচ্ছে কি সেট পেয়ে যাবা বলতো, প্রকৃত উপসেট গুলা পেয়ে যাবা। তাহলে আমরা যদি এটা একটু লিখে দিই, দেখো এটা মুখস্থ রাখবা, খুবই ইম্পর্টেন্ট, 100% বিবিআই লিখে রাখবা খাতায়, খেয়াল করে এখান থেকে ভাইয়া দুইটা লাইন লিখবো, এক যে কোনো সেটের, যে কোনো সেটের উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা সমান সমান হচ্ছে 2 to the power n, তারপর হচ্ছে যে কোনো সেটের, যে কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা, খেয়াল করো তো যে ভাইয়া 2 to the power n কিভাবে হলো, ভাইয়া যাচ্ছি ওটাতে, আমরা একটু আগে দেখলাম যে উপসেট যা হয় প্রকৃত উপসেট সবসময় তার থেকে কি হয় বলতো, এক কম হয়, তাহলে তোমার উপসেট সংখ্যা যদি 2 to the power n হয় তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে বলতো, তার চেয়ে এক কম, তাহলে 2 to the power n-1। তাহলে এখন আসো এটাকে লাল কলম দিয়ে সুন্দর করে বক্স করে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসো আমরা এখানে n এর পরিচয়টা, আচ্ছা n এর পরিচয় দিয়ে তারপরে বক্স করো, আমরা n এর পরিচয়টা আমরা দিয়ে দিই, এখানে n সমান সমান হচ্ছে প্রদত্ত সেটের, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ তুমি এটা দিয়ে বুঝে যাবা যে তোমার সেটটাতে কয়টা উপসেট আসবে। যেমন ভাইয়া এখানে খেয়াল করো তো আমাদের প্রদত্ত সেটকে বলতো এ, এ সেটে উপাদান কয়টা আছে, তিনটা, তাহলে খেয়াল করো তো আমরা এই সূত্র দিয়ে যদি একটু ভাইয়া দেখায় দিই বলতো আমাদের এ সেটের উপসেট সংখ্যা কয়টা হবে, খেয়াল করো তো আমরা জানি হচ্ছে উপসেট সংখ্যা সমান সমান 2 to the power n, তাহলে আমাদের n এর পরিচয় কিলো প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, দেখো তো আমাদের প্রদত্ত সেটে উপাদান কয়টা আছে, 1 2 3, তাহলে তুমি এখানে মান বসায় দাও, তাহলে 2³, খেয়াল করো 8, অর্থাৎ তুমি গুনে দেখো আমাদের এখানে 8টাই আসছে। আবার আমরা যদি প্রকৃত উপসেট বের করো তাহলে হচ্ছে 2 to the power n-1, তাহলে n এর মান কত, 3, তাহলে 2³ মানে হচ্ছে 8 - 1 = 7, অর্থাৎ এটা যদি মাথায় থাকে, মাঝে মাঝে তোমাকে এমসিকিউ তে বলে যে একটা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5, ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত, ওই সেটের উপসেট সংখ্যা কত, তখন তুমি এই সূত্রটা দিয়ে বের করে নিয়ে আসতে পারবে। এখন তোমার যদি রিটেনও আসে, তুমি খেয়াল করো তো এই যে এখানে উপসেটগুলো লিখতেছো, তোমার কোনোটা মিসিং হয়ে গেছে কিনা তুমি কিন্তু এটা দিয়ে চেক করে বলতে পারবা,
কারণ তুমি যে অঙ্কটা দিয়ে দিবে, মনে করো এখানে তিনটা না দিয়ে তোমাকে চারটা উপাদান দিল, চারটা দিলে তুমি টু টু দি পাওয়ার ফোর, এই কথার মানে কত বলো তো? তোমার টু ইন্টু টু ইন্টু টু তার মানে হচ্ছে ষোলো। তাহলে তুমি এখান থেকে বুঝে যাবা যে তোমার ষোলোটা উপাদান হবে। সো তুমি পরীক্ষায় গণে যদি দেখো যে ষোলোটা আসে নাই, তাহলে বুঝবা যে তোমার ভুল হয়েছে, তখন তুমি এখান থেকে গণে গণে আরো কিছু উপাদান বের করে নিয়ে আসতে পারবা। তো এখান থেকে ভাইয়া তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, খেয়াল করো আমরা এখান থেকে একটা এস ডাব্লিউ দিলাম, তোমার হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা সংখ্যা চারটি হলে এর উপসেটের ও প্রকৃত উপসেট কয়টি হবে, কয়টি হবে। খেয়াল করো আমরা কি লিখলাম যে প্রকৃত উপসেট উপসেট ও প্রকৃত উপসেট কয়টি হবে। এই ম্যাপটা তোমরা এসডাব্লিউ করবা, এটা হচ্ছে এই নিয়মটা দিয়ে করবা যে আমরা জানি যে কোন একটা সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেট সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন, তারপরে এন এর মান চার বসায় দিবা, আর এখানে যে কোনো সেটের প্রকৃত টু টু এন মাইনাস ওয়ান এখান থেকে বসায় এই ম্যাপটা এসডাব্লিউ করবে এই নিয়মে। আর ভাইয়া তোমাদেরকে আরেকটা ম্যাপ দিচ্ছি এসডাব্লিউ, তো তোমার হচ্ছে এ সমান সমান মনে করো ওয়ান টু থ্রি ফোর হলে এ এর উপসেট ও প্রকৃত উপসেট গুলো লিখো। তো তোমরা এই ম্যাপটাও এসডাব্লিউ করবা। তো আসো আমাদের আজকে লাস্ট টপিক, তোমরা এবার লেখা হচ্ছে শক্তি সেট, অর্থাৎ শক্তি সেট বোঝানোর জন্যই আমরা এতগুলো ম্যাথ করাইলাম উপসেট রিলেটেড। তো এবার আসো আমরা শক্তি সেট এই জিনিসটা যদি একটু যাই, তো খেয়াল করো আমরা এটা হচ্ছে একটা উদাহরণ দ্বারা বুঝি। তো একটু আগে ভাইয়া যে উদাহরণটা দিছি, তো তোমরা এখানে সংজ্ঞাটা লিখে নাও, লেখার পর হচ্ছে যেমন দিয়ে লেখো যে যেমন, খেয়াল করো ভাই একটা উদাহরণ নিচ্ছি যে মনে করি এ সমান সমান হচ্ছে এক্স ওয়াই জেড, একটু আগে আমরা যে উদাহরণটা নিছি সেম ওই উদাহরণটাই। তাহলে হচ্ছে এ এর উপসেট সমূহ সমান সমান বলতো এর উপসেট গুলো আমরা লিখতে পারি। ভাই আরেকবার বলতেছি, প্রথমে কি লিখবো আমরা, অলওয়েজ ফাঁকা সেটটা লিখবা, তাহলে অলওয়েজ ফাঁকা সেট, তারপরে কি লিখবো একটা একটা করে, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড, তারপরে কি লিখবো দুইটা দুইটা করে, তাহলে এক্স ওয়াই এভাবে সিরিয়ালে যাবা, ভাইয়া যেভাবে দেখাচ্ছি এক্স থেকে ওয়াই তাহলে হচ্ছে এক্স ওয়াই, তারপরে ওয়াই থেকে জেড তাহলে হচ্ছে ওয়াই জেড, তারপরে যদি আরো থাকতো তাহলে ওইটাতে যাইতে, কিন্তু যেহেতু নাই তখন তুমি জেড থেকে আবার এদিকে ঘুরে চলে আসবা, তাহলে হচ্ছে জেড এক্স, আর আরেকটা আসবে কত এক্স ওয়াই জেড, আরেকটা আসবে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। এখন তুমি খেয়াল করো তো, তাহলে আমরা এর উপসেট সংখ্যা এগুলা পেলাম। এবার তুমি একটু সংজ্ঞায় আসো, সংজ্ঞাটাতে আমাদের কি বলছে দেখো, যে কোন সেটের সকল উপসেট নিয়ে, খেয়াল করো কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে, খেয়াল করো অর্থাৎ কোন একটা সেট আছে আমাদের এ, এ সেটের সকল উপসেট হচ্ছে এগুলা। এখন এই সবগুলাকে নিয়ে যদি তুমি আরো একটা সেট লিখো, খেয়াল করো এই সবগুলা সেট নিয়ে যদি আমরা কি করি আরো একটা সেট লিখি, তাহলে ওই সেটটাকে আমরা বলি হচ্ছে শক্তি সেট বা হচ্ছে সূচক সেট। তাহলে খেয়াল করো যে আমরা কোন একটা সেট দিয়ে যতগুলো উপসেট লিখতে পারবো সবগুলো উপসেট দিয়ে যদি আমরা আরো একটা সেট লিখি, আরো একটা সেট লেখা মানে কি সবগুলোকে জাস্ট তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দাও, দিলে আমরা যে সেটটা হবে তাকে আমরা বলি হচ্ছে শক্তি সেট। তো খেয়াল করো আমাদের তাহলে এখন দেখো আমরা শক্তি সেটকে হচ্ছে এখানে একটু লিখে রাখো যে শক্তি সেটকে, বা আচ্ছা এখানেই লিখি যে তাহলে সুতরাং এ এর শক্তি সেট
শক্তি সেটকে আমরা এভাবে প্রকাশ করি পি অফ এ, পি এটাকে কিভাবে পড়ি, পি অফ এ অর্থাৎ হচ্ছে এ এর শক্তি সেট, পি মানে হচ্ছে পাওয়ার, তাহলে পি অফ এ, তাহলে এটাকে আমরা তোমরা যেহেতু নতুন আস্তে আস্তে শিখবে এটাকে এটাকে লিখে পড়ি হচ্ছে পি অফ এ, অর্থাৎ এটাকে আমরা লিখি পি আর এ অফ এর পরিবর্তে আমরা লিখি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা মনে রাখবা এটাকে পড়ি হচ্ছে পি অফ এ, এটা দ্বারা আমরা প্রকাশ করি। এটা সমান সমান হচ্ছে তোমার যতগুলা উপসেট পাইছো তাদেরকে দ্বারা যদি একটা সেট লিখি, তাহলে খেয়াল করো আমরা সেট লিখতে হলে তোমাকে কি করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, তাহলে আমরা একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবারে এই সবগুলাকে জাস্ট এটার ভিতরে দিয়ে দাও, তাহলে হচ্ছে পাই তোমার এক্স ওয়াই জেড এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড জেড কমা এক্স আর লাস্ট একটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে খেয়াল করো এটাই হচ্ছে আমাদের এ সেটের তোমার হচ্ছে প্রকৃত তোমার শক্তি সেট। তাহলে আমরা এটা মনে রাখবা যে আমাদের এটা মাঝে মাঝে ম্যাথেও আসে যে তোমার একটা সেট দিয়ে দিবে, দিয়ে বলবে হচ্ছে এর শক্তি সেটটা লেখো, তাহলে শক্তি সেট মানে কি, তাহলে তুমি খেয়াল করো শক্তি সেট পারতে হলে তোমাকে আগে উপসেট পারতে হবে, অর্থাৎ উপসেট যদি না পারো তুমি কিন্তু শক্তি সেট লিখতে পারবে না, অর্থাৎ উপসেট গুলাকে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা আরেকটা যদি সেট প্রকাশ করি তাহলে আমরা তাকে বলবো হচ্ছে শক্তি সেট। আর এমনি ম্যাথ এই ম্যাথটা এখানে শেষ, এমনি তোমরা এখানে লিখে রাখো যে এ একটি সেট হলে, সেট হলে এ এর শক্তি সেটকে সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এখন তুমি ভাইয়াকে বলো তো শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা, খেয়াল করো তো শক্তি সেটের উপাদান কয়টা আসে, আমরা খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ উপসেট যতগুলা হয় শক্তি সেটের উপাদান সংখ্যা ঠিক ততগুলা হয়। তাহলে বলো তো কয়টা উপসেট হয়, আমরা একটু আগে সূত্র শিখছি 2 to the power n, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত, শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 to the power n, তাহলে এটাও আমরা এমসিকিউর জন্য লিখে রাখো যে শক্তি সেটের উপাদান সংখ্যা সমান সমান হচ্ছে 2 to the power n, তাই এটাও তোমরা বক্স করে রাখবা, এটা হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, এভাবে না, উপাদান সংখ্যা হচ্ছে 2 to the power n, তারপর টোটালটাকে একটু বক্স করে রাখবা, এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি খেয়াল করে n এর পরিচয় তো ভাই একটু আগেই দিছি যে প্রদত্ত সেটের উপাদান সংখ্যাটা কি কি বলি আমরা n, তাহলে তুমি নরমালি চিন্তা করো যে এখানে আমাদের কয়টা উপাদান দেওয়া আছে, তিনটা, দেখো 2 to the power n মানে কত 8, এবং শক্তি সেটের যে উপাদানগুলা এখানেও কয়টা উপাদান আছে, 8টা উপাদান আছে। তো আজকে তোমাদেরকে একটা SW দিই ভাই, এটা দিয়ে আজকে শেষ করি। A is equal মনে করলাম আমরা ABC হলে A এর শক্তি সেট লিখো, শক্তি সেটটি লিখো। আর আরেকটা SW হচ্ছে যে বি সেটের উপাদান সংখ্যা সংখ্যা 5টি হলে হলে বি এর শক্তি সেটের সেটের উপাদান সংখ্যা সংখ্যা কতটি। তো খেয়াল করো আমরা আজকে এবং গতকাল যা পড়াইছি এই পড়াগুলো তোমরা ভালো করে পড়বা, তাহলে আমরা নেক্সট দিন আশা করতেছি ভাই হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলো শুরু করব, তাহলে তোমাদের ওইটা বুঝতে সুবিধা হবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই।